আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের লিগ শিল্ড জয়ের অঙ্কটা কি আছে, মানে কি হিসেবে বা কি সমীকরণে মোহনবাগান লিগ শিল্ড জয় করতে পারে, বা বাকিরাও যারা টার্গেটে আছে তাদের কি অবস্থা রয়েছে, সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এটা অনেকদিন আগে থেকেই অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন এই ভিডিওটা দিতে, আজকে সুযোগ রয়েছে দেওয়ার, তাই জন্য এই ভিডিওটা দিলাম। এবার ব্যাপার হলো এই বছর কারা কারা লিগ শিল্ড জিততে পারে বা জেতার চান্স রয়েছে কাদের। তো চারটে টিম কিন্তু এখনও লড়াইতে রয়েছে, মুম্বাই, মোহনবাগান, ওড়িশা এবং গোয়া। এখনও সবাই কিন্তু লড়াই থেকে আউট হয়নি, এরা কিন্তু চারজন এখনও লড়াই করছে বা এদের সুযোগ আছে এখনও জেতার। এবার গোয়া এবং উড়িষ্যা দুজনের কাছে পয়েন্ট রয়েছে 39, তো তাদের হাতে আর দুটো করে ম্যাচ আছে। এই দুটো ম্যাচ জিতলে তারা 45 পয়েন্টে হায়েস্ট পৌঁছতে পারে। তো 45 পয়েন্ট নিয়েও কিন্তু লিগ জেতা যেতে পারে, কারণ এখনও কোনো টিম 45 পয়েন্টে পৌঁছয়নি। সবথেকে কাছে রয়েছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি 44 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। যদি মুম্বাই সিটি এফসি এই 44-এই দাঁড়িয়ে থাকে আর একটা পয়েন্টও এগোতে না পারে, সেক্ষেত্রে কিন্তু অন্যদের চান্স ওপেন হয়ে যাবে লিগ শিল্ড জেতার। তো বাকিদের কাছেও টার্গেট থাকবে যে মুম্বাই যেন কোনোভাবে আর ম্যাচ জিততে না পারে। এবার ওপরের দুজন টিম রয়েছে মুম্বাই এবং মোহনবাগান। মুম্বাইয়ের পয়েন্ট 44, মুম্বাই সেখান থেকে দুটো ম্যাচ জিতে আরও 6 পয়েন্ট নিয়ে 50-এ গিয়ে লিগ সেলস করতে পারে। আর মোহনবাগানের পয়েন্ট হচ্ছে 42, মোহনবাগানও যদি পরের দুটো ম্যাচ জিততে পারে তাহলে মোহনবাগান পৌঁছে যাবে 48-এ। তো মোহনবাগানকে একমাত্র আটকাতে পারে বা হারাতে পারে মুম্বাই সিটি এফসি, কারণ তার সঙ্গেই মোহনবাগানের খেলা আছে, এটাও মাথায় রাখতে হবে। মোহনবাগান মুম্বাইয়ের খেলা আছে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওই ম্যাচটা রেজাল্ট হবে, ড্র হবে না। তো ওই ম্যাচটা যেই জিতুক না কেন, মোহনবাগান বা মুম্বাই যে জিতবে সেই লিগ শিল্ড জিতে যাবে। কিন্তু তার ওপর তার আগে একটা জিনিস ডিপেন্ড করে আছে, কীভাবে আজকে একটা ম্যাচ আছে, ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ প্রত্যেকটা মোহনবাগান সমর্থকদের জন্য, সেটা হচ্ছে উড়িষ্যা ভার্সেস মুম্বাই। এবার এই ম্যাচটা যদি উড়িষ্যা জিতে যায় তাহলে মোহনবাগানের ক্ষেত্রে একটা সুবিধে যেটা হচ্ছে, দেখুন জিতুক বা হারুক মোহনবাগানকে কিন্তু লাস্ট ম্যাচে হারলে চলবে না, এটা মাথায় রাখতে হবে। যে মুম্বাই সিটির বিরুদ্ধে যদি আজকে মুম্বাই জিতে যায় তাহলে মোহনবাগানকে কিন্তু লাস্ট ম্যাচটা জিততেই হবে, আর যদি আজকে মুম্বাই হেরে যায় তাহলে যে কোনোভাবে লাস্ট ম্যাচটা ড্র করলেও মোহনবাগান জিতে যেতে পারে। কিন্তু তার আগেও যেটা ডিপেন্ড করে আছে বেঙ্গালুরু ম্যাচ, বেঙ্গালুরু ম্যাচ থেকে কিন্তু 3 পয়েন্ট মোহনবাগানকে পেতেই হবে। তো আজকের ম্যাচটার ইম্পর্টেন্সটা অন্য জায়গায়, আজকের ম্যাচটার ইম্পর্টেন্স হচ্ছে এই জায়গায়, যদি আজকে মুম্বাই কোনোভাবে উড়িষ্যার কাছে হেরে যায় সেক্ষেত্রে বেঙ্গালুরু ম্যাচটা কিন্তু আমরা যদি হেরেও যাই তাহলেও আমাদের লিগ শিল্ড জেতার সুযোগ থেকে যাবে। কিন্তু সেক্ষেত্রে আবার উড়িষ্যা গোয়া দুজনেই কিন্তু লিগ শিল্ড জয়ের দৌড়ে চলে আসবে, কারণ তখন খেলাটা দাঁড়িয়ে যাবে 45 পয়েন্টের। কারণ মোহনবাগান যদি 3 পয়েন্ট লুজ করে তাহলে 48-এ পৌঁছতে পারতো মোহনবাগান, সেক্ষেত্রে হায়েস্ট পয়েন্ট পৌঁছে যাবে 45, সেই 45 পয়েন্টে কিন্তু উড়িষ্যাও পৌঁছতে পারে এবং গোয়াও পৌঁছতে পারে। আবার মুম্বাই সিটি এফসি যদি আজকের ম্যাচটা হেরে যায় তাহলে মুম্বাই হায়েস্ট পৌঁছতে পারবে 47 পয়েন্টে, কারণ এখন তারা 44 আছে আর একটা ম্যাচ জিতে তারা 47-এ পৌঁছতে পারবে। সেক্ষেত্রে 48 পয়েন্টটা হয়ে যাবে লিগ শিল্ড নির্ণয়কারী পয়েন্ট। সেক্ষেত্রে মোহনবাগানকে যে কোনোভাবে 48-এ যেতে হবে, কিন্তু এখানেও মজা আছে, লাস্ট ম্যাচটা মুম্বাই এবং মোহনবাগানের। তো দুজন তো ওই ম্যাচ থেকে পয়েন্ট পাবে না, মানে ড্র করলে 1 পয়েন্ট পাবে, তাতে লাভ কিছু হবে না। কিন্তু যদি যেই জিতুক না কেন সে 3 পয়েন্ট পাবে, তো ওখান থেকেও কিন্তু সেই ম্যাচটা আলটিমেটলি ডিসাইড হয়ে যাবে যে কে লিগ শিল্ড জিতছে, সেটা ওই মুম্বাই ম্যাচে গিয়েই ফাইনালি ডিসাইড হয়ে যাবে। এখন যা লিগের অঙ্ক, চারটে টিমের মধ্যে প্রত্যেকেরই দুটো করে ম্যাচ বাকি আছে, প্রত্যেককেই দুটো করে ম্যাচ জিততে হবে। আবার মজার বিষয় হচ্ছে প্রত্যেকে যদি দুটো করে ম্যাচ জেতে, মানে প্রত্যেকে তো দুটো করে ম্যাচ জিততে পারবে না, এই চারজনের মধ্যে যারা যারা দুটো করে ম্যাচ জিতবে তাদের অপোনেন্ট থেকে বা এই চারজনের মধ্যেই যেহেতু খেলা বাকি আছে তাহলে বাকিদেরকেও হারতে হবে। যেমন উড়িষ্যা মুম্বাই ম্যাচ আছে, যদি উড়িষ্যা দুটো ম্যাচ পরপর জেতে তার মানে মুম্বাইকে তাদেরকে হারাতেই হচ্ছে, মুম্বাই পয়েন্ট লস করছে। একইভাবে মোহনবাগান যদি দুটো ম্যাচ জেতে তাহলে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে যে মুম্বাইকে একটা ম্যাচে তাদের হারাতে হবে এবং মুম্বাই সেখানে পয়েন্ট লস করবে। একইভাবে মুম্বাইও যদি পরপর দুটো ম্যাচ জেতে তাহলে তাদেরকে উড়িষ্যা এবং মোহনবাগান দুজনকেই হারিয়ে তাদের পয়েন্ট লস করাতে হবে। তো একটা জমজমার জায়গায় এই লিগ শিল্ডটা দাঁড়িয়ে রয়েছে। এখন গোয়া এবং উড়িষ্যা এই দুটো টিমের কিন্তু দুটো ম্যাচ জিতলেও তারা যে লিগ শিল্ড জিতবে এরকম সিওরিটি তাদের ক্ষেত্রে নেই।
সিওরিটি শুধু আছে মোহনবাগান এবং মুম্বাইয়ের, এরাই কিন্তু লিগ শিল্ডের জয়ে টপে রয়েছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে, আজকের ম্যাচে যদি মুম্বাই কোনোভাবে পয়েন্ট লুজ করে, যদি আজকের ম্যাচটা ড্র হয় তাহলে কী হবে, আজকের ম্যাচটা যদি ড্র হয় তাহলে মোহনবাগান এবং মুম্বাইয়ের পয়েন্ট পার্থক্য আছে 2, সেক্ষেত্রে মুম্বাই কিন্তু 2 পয়েন্ট লুজ করবে আজকে ম্যাচ ড্র করলে, এবং মুম্বাই এবং মোহনবাগানের পয়েন্টটা সমান হয়ে যাবে। সেক্ষেত্রে লাস্ট ম্যাচটা যদি মোহনবাগান ড্র করে সেক্ষেত্রেও কিন্তু হেড টু হেডের বিচারে মুম্বাই এগিয়ে যাবে। কিন্তু যদি আজকের ম্যাচটা মুম্বাই কোনোভাবে হেরে যায় উড়িষ্যার কাছে, তাহলে কিন্তু মোহনবাগানকে শুধু বেঙ্গালুরুকে হারাতে হবে, আর মুম্বাই ম্যাচ ড্র করলেও তারা আরামসে লিগ শিল্ড জিতে যাবে। কারণ তখন সেক্ষেত্রে মুম্বাইয়ের থেকে মোহনবাগানের পয়েন্টের পার্থক্য 1 থাকবে, কারণ মোহনবাগান এগিয়ে থাকবে 1 পয়েন্টে। তো ড্র করলেও সেই পয়েন্টের পার্থক্য 1 থেকে যাবে এবং পয়েন্টের বিচারে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবার মোহনবাগান ধরুন বাই চান্স বেঙ্গালুরু ম্যাচটা হেরে গেল আর মুম্বাই ম্যাচটা জিতে গেল, তাহলে কী হবে? সেক্ষেত্রে আর উড়িষ্যা ধরুন পরপর 2 ম্যাচ জিতে 45 পয়েন্টে পৌঁছে গেল, তাহলে সেক্ষেত্রে মোহনবাগান এবং উড়িষ্যার দুজনেই 45 পয়েন্টে পৌঁছে যাবে। এবং হেড টু হেডের ব্যাপারটা হচ্ছে উড়িষ্যা এবং মোহনবাগান 2 ম্যাচই ড্র করেছিল নিজেদের বিরুদ্ধে, তো সেক্ষেত্রে আবার গোল ডিফারেন্স দেখা হবে, যে কার গোল ডিফারেন্সটা বেশি আছে সেই হিসেবে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। এবার গোয়া যদি 2 ম্যাচ জিতে 45 পয়েন্টে পৌঁছয়, আর মোহনবাগানও যদি 1টা ম্যাচ জিতে, বা বলতে পারেন মুম্বাই এফসি ম্যাচটা শুধুমাত্র জিতে যদি 45 পয়েন্টে পৌঁছয়, সেক্ষেত্রে কিন্তু গোয়া মোহনবাগানের আবার পয়েন্ট সমান হয়ে যাবে। কিন্তু গোয়া মোহনবাগানের পয়েন্ট সমান হলে হেড টু হেডের বিচারে কিন্তু গোয়া এগিয়ে আছে, কারণ গোয়া 4-1 গোলে মোহনবাগানকে হারিয়েছিল, সেক্ষেত্রে ওরা হেড টু হেডে এগিয়ে থাকবে। এবং মোহনবাগান আর গোয়ার মধ্যে যদি ফাইনালি একই পয়েন্টে দাঁড়ায় তাহলে গোয়া আবার চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেক্ষেত্রে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে না, ফলে গোয়ারও চ্যাম্পিয়ন হওয়ার অপশান কিন্তু ওপেন রয়েছে। তবে প্রবলেমটা হচ্ছে এইটা নিয়ে, যদি উড়িষ্যা গোয়া এবং মোহনবাগান 3 জন 45 পয়েন্টে গিয়েই শেষ করে এবং মুম্বাই সিটি এফসি যদি 44 পয়েন্টে শেষ করে, যেটা মানে এরমভাবে 45 পয়েন্টে উড়িষ্যা এবং মোহনবাগান পৌঁছলে মুম্বাই সিটি এফসি 44-এর বেশি এগোতে পারবে না, কারণ তার 2টো ম্যাচই বাকি আছে। তো সেই রকম সিচুয়েশান হলে 3টে টিম 45 পয়েন্টে এলে গোয়া উড়িষ্যা এবং মোহনবাগান কে চ্যাম্পিয়ন হবে, এই রুলটা কিন্তু আমি ক্লিয়ারলি ISL-এর রুল বুক থেকে এখনও পাইনি। যে কোনো কারণে আমি পাইনি হতে পারে, বা আমার চোখে পড়েনি এটাও হতে পারে, বা রুলটা কোথাও নেই এটাও হতে পারে, আমি বলতে পারছি না। তো এই রুলটা আমি এখনও জানি না, সেটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার জানা নেই যে কী হতে পারে 3 জন যদি একই পয়েন্টে পৌঁছো এবং 3 জনের সঙ্গে কী বিচার করবে, কারণ কেউ কারোর সঙ্গে হেড টু হেডে এগিয়ে আবার আরেকজনের সঙ্গে হেড টু হেডে পিছিয়ে, তো আলটিমেটলি কী হবে, বা গোল ডিফারেন্স দেখা হবে না কী হবে, সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তাই আজকের ম্যাচটা উড়িষ্যা এবং মুম্বাই এবং মোহনবাগান বেঙ্গালুরুর যে ম্যাচটা রয়েছে বৃহস্পতিবার দিন, এই 2টো ম্যাচ কিন্তু ফাইনালি ডিসাইড করবে অনেক কিছু। তো এই 2টো ম্যাচের দিকে কিন্তু 4টে টিমেরই নজর থাকবে, এই ম্যাচের রেজাল্ট অনুযায়ী ভবিষ্যতের পদক্ষেপগুলো তৈরি হবে বা ভবিষ্যৎটা নির্ভর করবে। আর মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচটা জিতে গেলে অনেকটা সেফ পজিশানে থাকবে, আর আজকের ম্যাচটা যদি মুম্বাই হেরে যায় তাহলে মোহনবাগান বলা চলে লিগ শিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। তো এই 2টো ম্যাচের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, আজকের ম্যাচটা এবং মোহনবাগান এবং বেঙ্গালুরুর ম্যাচটা। তো এই ছিল মোটামুটি মোহনবাগানের অঙ্ক চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। মোহনবাগানকে বেঙ্গালুরু ম্যাচটা কিন্তু জিততেই হবে, যদি চ্যাম্পিয়নশিপের দিকে 1 ধাপ এগিয়ে বা অনেকটা নিশ্চিতভাবে এগিয়ে যেতে চায় তাহলে ওই ম্যাচটা কিন্তু জিততেই হবে। তো এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।